দোয়া কবুল না হওয়ার অন্যতম কারণ হচ্ছে অন্যায় কাজের জন্য দোয়া করা এবং ফলাফলের জন্য তাড়াহুড়া করা। আসুন রসুল্লার হাদিস শুনি। সহি মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 6829। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال يستجاب للعبد نبي كريم صلى الله عليه وسلم বলছে لا يزال يستجاب للعبد আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া ফেরত দেয় না, অর্থাৎ প্রত্যেকের দোয়ায় আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল করে নেন। মা লাম ইয়াদউ বিইসমিন, তবে ওই দোয়া কবুল হবে না। অন্যায় কাজের জন্য দোয়া করা হয়, কেউ যদি অন্যায়ের জন্য, অসৎ কাজের জন্য বা হারামের জন্য কোনো দোয়া করে, রাসূলুল্লাহ বলেন মা লাম ইয়াদউ বিইসমিন, অন্যায় কোনো দোয়া আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। আও কতিআতি রহিমিন, যেই দোয়ার মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কোনো দোয়া থাকে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। এরপর রাসূলুল্লাহ বলেন মা লাম ইস্তাজিল, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না যে দোয়ার মধ্যে তাড়াহুড়া করা হয়। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ তিন শ্রেণীর দোয়া কবুল হয় না বলেছেন। মা লাম ইয়াদউ বিইসমিন, যে দোয়ার মধ্যে অন্যায়ের কোনো দোয়া থাকে, অন্যায় আবদার থাকে, অন্যায় চাওয়া পাওয়া থাকে, সেই দোয়া আল্লাহ তাআলা মঞ্জুর করেন না। যে দোয়ার মধ্যে আত্মীয়তার সম্পর্কের চিহ্ন কোনো বিষয় থাকে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। মা লাম ইস্তাজিল, যে ব্যক্তি তাড়াহুড়া করে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। قيل يا رسول الله صلى الله عليه وسلم ما الاستجعال صحابه کرام رسول کے প্রশ্ন করল يا رسول الله صلى الله عليه وسلم ما الاستعجال يا رسول الله তাড়াহুড়া মানে কি, তাড়াহুড়া বিষয়টা আমরা বুঝলাম না। قال يقول رسول الله এবার বলছেন قد دعوت وقد دعوت, একজন ব্যক্তি দোয়া করল আর দেখলো তার দোয়া কবুল হয় না, সে বলতে লাগলো কই আমি তো দোয়া করলাম দোয়া কবুল হয় নাই, দোয়া করলাম দোয়া কবুল হয় নাই, এভাবে শুধু বলতেই থাকে সে। ফালাম ইয়ারা, কই দোয়া কবুল হতে তো আমি দেখি নাই। ইস্তাজিবুলি, আমার দোয়ার জবাব আল্লাহ তাআলা দেয় নাই, আমি অনেক দোয়া করেছি আল্লাহ কবুল করে না। ফায়াস্তাহসিরু ইনদা যালিকা ওয়া ইয়াদউ দুআ, রাসূলুল্লাহ বলছেন এইভাবে হতাশায় পড়ে, নিরাশায় পড়ে সে দোয়া করা বন্ধ করে দেয়। যে ব্যক্তি শুধু দোয়া করলে আল্লাহ তাআলা ছটপট কবুল করে ফেলুক, এরকম যারা চায় আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন না। আল্লাহ তাআলা চায় আমি তাকে দিব না, দেখি বান্দা আমার কাছে চায় নাকি পিশাবের কাছে যায়। আমি দিব না, দেখি বান্দা কি আমাকে ধরে নাকি পিশাব ধরে। আমি বান্দাকে দিব না, বান্দা চায় একদিন দুই দিন, এক মাস দুই মাস বান্দা চাইতে থাকুক, আমি বান্দাকে টেস্ট করব সে কি আমার কাছে চায় নাকি সে মাজারে যায় চায়, আমি তাকে টেস্ট করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন রব্বি হাবিলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান কর, দোয়া করতেছে দোয়া করতেছে, দোয়া কবুল হয় না। এক বছর করে, দুই বছর করে দোয়া কবুল হয় না, এভাবে করতে করতে 80 বছর পর্যন্ত দোয়া করলো, 80 বছর পর আল্লাহ তাআলা তাকে সুসংবাদ নাজিল করলো, আমি বান্দাকে দিব না, চাই বান্দা আমাকে ছেড়ে দেয় কিনা। বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আঁকড়ে ধরতে চাই, আল্লাহর কাছে এটা মজা লাগে, আমি তো এটাই চাই, আমার বান্দা দুঃখে দুর্দশায় পড়ে বারবার আমার কাছে আসবে আর তার ভিতরে একটাই চিন্তা থাকবে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া কেউ সমাধান দিতে পারে না, সমস্যা থেকে আমাকে উদ্ধার করতে পারে না, তুমিই পারো, তুমি যতক্ষণ পর্যন্ত দিবা না তোমার দরবার আমি ছেড়ে দিব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না, যে ব্যক্তির দোয়ার ভিতরে অন্যায় আবদার থাকবে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না, যে ব্যক্তি তার আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না, যে ব্যক্তি তাড়াহুড়া করবে তাড়াহুড়া করতে গিয়ে এক পর্যায়ে গিয়ে সে আল্লাহর কাছে চাওয়া বন্ধ করে দেয়, এবার বান্দার কাছে চাওয়া শুরু করে দেয়, বলেন না আউযু বিল্লাহ। এই চরিত্রের মানুষগুলোর দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করেন না।